হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রসনাস কিচেন। মুনিয়া রসনাস কিচেনের এবার আয়োজনে আপনাদের জন্য থাকছে একটি স্মুদি রেসিপি, আর সেটি হলো বাঙ্গির স্মুদি বা মাস্ক মেলন স্মুদি। এই বাঙ্গির স্মুদি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ। এই রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি আপনারা এই স্মুদিটি তৈরি করেন, তাহলে আপনাদের সারাদিনের রোজার ক্লান্তিটাই দূর হয়ে যাবে। তো চলুন দেখে নেই এই বাঙ্গির স্মুদি আমি কিভাবে তৈরি করব। আর এর আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করুন। তো চলুন এবার দেখে নিই আমি কিভাবে এই বাঙ্গির স্মুদি তৈরি করছি। এখানে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি বাঙ্গির স্মুদিটা তৈরি করে নেব। আমি ব্লেন্ডারের জগে বাঙ্গিগুলো আগে দিয়ে নিচ্ছি। এখানে 4 কাপ বাঙ্গি আছে, আমি বাঙ্গিগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব টক দই। এখানে 1/2 কাপ টক দই আছে, টক দইটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ জুস। এখানে 1/3 কাপ অরেঞ্জ জুস রয়েছে, দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। এখানে 3/4 কাপ ভ্যানিলা আইসক্রিম আছে, দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এখন এর মধ্যে দিয়ে দেব রুয়াবজা, 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি চিনি। এখানে 5 টেবিল চামচ চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ পানি, 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে বাঙ্গির স্মুদিটা। এই বাঙ্গির স্মুদিটা কিন্তু খেতে খুবই মজার হয়, আপনারা অবশ্যই এই রোজায় ইফতারে এটা ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আইস কিউব, এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, দিয়ে দিলাম। এবার দেব রুয়াবজা। এবার আরও একটু ডেকোরেশনের জন্য গ্লাসের সাইডে দিয়ে দিলাম 2টো মাল্টার স্লাইস। দেখুন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল বাঙ্গির স্মুদি বা মাস্ক মেলন স্মুদি। দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে। এটি কিন্তু শরীর খুব ঠান্ডা রাখে, আর পেটকে একেবারে ঠান্ডা শীতল করে ফেলবে যদি ইফতারের সময় এটি খেতে পারেন। আর গরমকালে তো এটি একটি আদর্শ ড্রিঙ্কস। তো ভিউয়ার্স, আশা করি আমার এই মাস্ক মেলন বা বাঙ্গির স্মুদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ। Thank you.